সাবস্ক্রাইব করুন বেঙ্গলি বার ইউটিউব চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি বার পয়েন্ট ইউটিউব চ্যানেল। আমি প্রবীর আপনাদের সামনে নিয়ে এসেছি। এই পায়রার জোড়াটা আপনাদের আগেও দেখিয়েছিলাম, এটা ওর কাছে একটা সিরাজি পায়রার ডিম দিয়েছিলাম। এবার ওদের নিজের ডিমটা ওরা নষ্ট করে ফেলেছে, কোনো কারণে ফুটেনি, ওই সিরাজির বাচ্চাটা ফুটেছে। আগে দেখিয়ে দেখা মানে আপনাদের দেখিয়েছিলাম যেটা, ওটা একটু ছোট্ট বাচ্চা হয়েছিল, ওটাতে এখনও তার গায়ে লোম মানে পালক আসেনি, কিন্তু এখন ওটা বড় হয়ে গেছে বা সেলিব্রিট হয়ে গেছে। আপনারা দেখবেন ওদের মা বাপ এখন খাওয়াবে ওকে, আমি খাবার দিয়েছি। খুব সুন্দর পায়রা এই দুটো, এগুলো বৌঘুমটা পায়রা বলে বাংলা, মানে বাংলা ভাষায় এগুলো বৌঘুমটা বলে, নাহলে অন্যান্য জায়গায় এগুলো জ্যাকোবিন বলে নাম আছে এর। বিভিন্ন কালার হয়, হোয়াইটও হয়, ব্ল্যাকও হয়, এবং বিস্কুটও হয়, লাল রঙের হয়। আমার কাছে বিস্কুটও আছে, প্লাস লাল জোড়াও আছে, আবার কালোর জোড়াও আছে। আমার আপনাকে দেখাচ্ছে, এটা আমি লাগিয়েছি, এটা অনলি একটা লালের সঙ্গে এটা একটা কালোর জোড়া। আর এটা দেখিয়েছিলাম আপনাদের আগে, ও যখন ডিম দিয়েছিল, ওইটা আমি ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দিব লিঙ্কটা, ওই থেকে দেখে নেবেন যে ওর ছোট্ট বাচ্চা একটা হয়েছিল, একদম ছোট্ট মানে একদিনের বাচ্চা, এখন ওটা বড় হয়েছে, খুবই সুন্দরও হয়েছে বাচ্চাটা। এবার ওদের মা বাপ খাওয়াবে, আপনারা দেখবেন। এটাই হচ্ছে সেই ছোট্ট বাচ্চাটা, এখন এটা বড় হয়েছে, আরও বড় হবে ওটা, এখনও তার মা খেতে শিখে নিব, ওর মা বাপ খাওয়াচ্ছে ওকে। এটা আমার এই জোড়াটা আমার অনেক দিনের জোড়া, আরও আছে আমার কাছে, এগুলো দেখাবো পরে পরে আপনাদের ভিডিও বানিয়ে। বহুত বড় ধরনের এই পায়রার সাইজটা হয়, আর দেখতেও খুব সুন্দর। ওরা ভয় পেয়ে গেছে, আমি সামনে ক্যামেরা নিয়ে আছি না, এই জন্য ভয় পাচ্ছে কিছুটা। আর বাচ্চার তো কোনো ভয় নেই, ও আমার হাত থেকে আমি সবসময় ওকে তুলি না, এই জন্য ওর সাহস হয়ে গেছে বাচ্চাটা। কোনো প্রকারে দেখতে পাচ্ছেন কোনো ভয় নেই বাচ্চাটা, খুবই সুন্দর হয়েছে বাচ্চাটা। দেখবেন ওদের মা বাপ খাওয়াবে, খাবার দিয়েছি, খাবার খেয়ে নিয়েছে, ওরা ভয় পাচ্ছে, সামনাসামনি আছে, এই জন্য বাচ্চার কাছে যাচ্ছে না। বন্ধুরা দেখবেন, হ্যাঁ হ্যালো বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন, এবং একটু লাইক দিবেন বা কমেন্টও করে জানাতে পারেন। ওদের সামনে পজিশন দেখেছেন, ওদের সামনে পজিশন মুখের কাছে, ওদের পালকগুলো পুরো মানে সামনের দিকে ঘিরা, যেরকম বউ ঘুমটা, যেরকম নতুন বউর ঘুমটা থাকে সেরকম টাইপের, খুবই সুন্দর পায়রা এগুলো। আমার অনেক দিন থেকে আছে এই জোড়াটা, এই সাইডে আরও জোড়া আছে, আমি পরে ভিডিওতে দেখাবো। ওরা ডিম দেয়নি, ওরা ডিম দেবে সবে, হ্যাঁ ওদের ডিম দেওয়ার টাইম হয়ে এসছে, ওই জোড়াটা দেখাবো আপনাদের। এবার দেখুন ওদের মা বাপ জল খেয়ে নিল, এবার বাচ্চাকে খাওয়াবে, দেখবেন। এই দেখুন কত সুন্দর খাওয়াচ্ছে,
এই পায়রাগুলো রাখতে হলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ওদের যে জায়গায় রাখা হয় সেখানটায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বা প্রতিদিন ওদের খাওয়ার চেঞ্জ করে দিতে হবে। পার ডে যে কোনো খাবার একই খাবার এক পার ডে দেওয়া যাবে না। ধরো আজকে আপনি গম দিলেন, কালকে গমের সঙ্গে সরষে কিছু মিশাবেন, কিছু ধান দিবেন, পার ডে চেঞ্জ করে দিবেন। আর শীতকালে একটু ঘিরে দিবেন, কেননা পায়রাদের প্রচণ্ড ঠান্ডা লেগে যেতে পারে। এবং ছোট্ট বাচ্চা যাদের মাসায় হয় বা কেউ রেখেছেন, ওদের যদি হয় তাহলে ওরা আপনারা চারধার ঘিরে রাখবেন যাতে ঠান্ডা না লাগে। এই দেখুন ওর মাটা খাওয়াচ্ছে, আপনারা শখের বসেও বাড়িতে রাখতে পারেন। খুব সুন্দর পায়রা, এর আগের লিঙ্কটা ও যখন ডিম দিয়েছিল ওইটা আমি ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দিবো লিঙ্কটা, ওইখান থেকে দেখে নেবেন কত ছোট্ট বাচ্চা ছিল ওটা, এখন বড় হয়েছে, আরো বড় হবে। পায়রাগুলো আমার কাছে আজ 5 বছর হয়ে গেল আমি এই পায়রাগুলো রেখেছি, বাচ্চাও পেয়েছি ওদের কাছ থেকে। কোনো অবশ্যই কারণে হয়তো ওর নিজের ডিমটা ফুটেনি, কিন্তু আমি অন্যের ডিমটা লাগিয়ে দিয়েছিলাম, ওই ডিমটা ফুটে গেছে, কিন্তু ও নিজের ডিমটা নষ্ট করে দিয়েছে। কোনো প্রকারে হয়তো ওই বাচ্চাটাও মানে ডিমটা ফুটেনি ওর। দুটো করে ডিম দেয়, দুটো করে বাচ্চা হয়, প্রায় দুটো করে আমি এর আগে দুটো করে বাচ্চা পেয়েছি, কিন্তু এটাতে আমি মানে আমার ওদের নিজের বাচ্চাটাই ফুটলো না, অন্যের বাচ্চা পালছে। এটা ব্ল্যাক সিরাজি বাচ্চা হয়েছে, লাল সিরাজি ছিল আমার কাছে, তারই ডিম দিয়েছিলাম, কিন্তু এটা ফুটেছে ব্ল্যাক সিরাজি। খুবই সুন্দর, আমার কিন্তু ব্ল্যাক সিরাজি একদম ছিল না। বিশেষ করে এই পায়রাদের কোনো সেরকম কোনো মেডিসিন দরকার হয় না, বা সেরকম কোনো রোগও কম ধরে ওদের, বলতে গেলে রোগ ধরে না সেমন কথা নয়, কিন্তু রোগ ধরে কিন্তু ততটা নয়। অন্যান্য পাখির মতন যতটা রোগ ধরে থাকে ঠান্ডা লাগে, ওদের কিন্তু সেরকম অনেকটা কম। আর বিশেষ করে খাঁচার মধ্যে রাখতে হলে আপনাদের ওদের ভিটামিন দিতে হবে, ওরা তো বাইরে ঘুরে খাওয়ার পায়রা না, এবার ওদের যদি মানে সবসময় বন্দি থাকে তাহলে ওদের তো একটু ভিটামিন টিন দিতে হবে না, কেন সবসময় ডিম পেতে হলে বাচ্চা পেতে হলে ওদেরকে যে ভিটামিন ক্যালসিয়াম এগুলো দিতে হয়। এই দেখুন এবার এই নরটা খাওয়াচ্ছে, মাদি খাইয়ে দিয়েছে আগে, আবার নর খাওয়াচ্ছে, মুখের ভিতরে মুখ ঢুকিয়ে দিয়েছে। দেখুন খুব সুন্দর পায়রা এগুলো, আপনারাও বাড়িতে রাখতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা দেখতে পাচ্ছেন, আর আমার আগের লিঙ্কটা আমি দিয়ে দেবো যখন বাচ্চা ফুটেছিলো, ওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করুন, এবং পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে দিন, কারণ পরে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাড়াতাড়ি। থ্যাংক ইউ।